ইলিয়া জাভেদ, যাকে আমরা সবাই একজন চিত্রনায়ক হিসেবেই চিনি। অথচ তিনি যে একজন সফল নৃত্য পরিচালক ছিলেন তা হয়তো বর্তমান সময়ের দর্শকের কাছে অজানাই রয়ে গেছে। নিজের অভিনীত চলচ্চিত্র ছাড়াও আরও বহু চলচ্চিত্রের নৃত্য পরিচালক ছিলেন তিনি। সওদাগর ছবির মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে, আবে হায়াত ছবির চাকবুম চাকবুম চাঁদনি রাতে, নরম গরম ছবির ওরে ও বাসি আলা আমার এই মনের জ্বালা সইতে আর পারি না, একই ছবির এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, মর্জিনা ছবির একটি রাতের গল্প তুমি হাজার রাতের স্বপ্ন, মালকা বানু ছবির মালকা বানুর দেশেরে নাচগো অঞ্জনা নাচগো খঞ্জনা নাচগো অমর দুলাইয়ার মতো সুপারহিট গান সহ বহু হিট ছবির হিট গানের নৃত্য পরিচালক তিনি। জাভেদের জন্ম 1946 সালে ভারতের গুজরাটে। পড়াশোনার পাশাপাশি জাভেদ নৃত্য চর্চার উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা জাভেদ শৈশব থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। বেশিরভাগ সময়ই তিনি সিনেমা দেখা আর গান শোনা দিয়েই মগ্ন থাকতেন, আর এসব নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য হতে থাকলে তিনি তার বাবা মাকে না বলেই জন্মস্থান গুজরাট ছেড়ে চলে আসেন সে সময়ের পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশের ঢাকায়। সেটা ছিল 1963 সালের কথা। ঢাকায় তখন বাংলা চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত উর্দু ছবিও নির্মিত হতো, কিন্তু প্রথম দিকে অভিনয়ের সুযোগ না পেয়ে জাভেদ চলচ্চিত্রে নৃত্য পরিচালনার কাজ শুরু করেন। তার চলচ্চিত্রের প্রথম নৃত্য পরিচালনা ছিল 1964 সালে কায়সার পাশার পরিচালনায় উর্দু ছবি মালান। এর প্রায় 3 বছর পর 1967 সালে পুনম কি রাত উর্দু ছবিতে আবার নৃত্য পরিচালনা করেন তিনি। তবে এরপর আর থেমে থাকেনি। 70 থেকে 80 দশক পর্যন্ত প্রায় 100+ ছবিতে নিয়মিত নৃত্য পরিচালনা করেন। সেক্ষেত্রে তিনি তখন ইলিয়াস নামেই নৃত্য পরিচালনা করতেন। জাভেদ অভিনয়ের প্রথম সুযোগ পান 1966 সালে নুরুল আলম পরিচালিত ইস ধারটি পর ছবিতে, কিন্তু ছবিটিতে নায়ক হিসেবে সুযোগ পাননি। তবে 21 বছরের নয়ি জিন্দেগি নামের আরেকটি উর্দু ছবিতে জাভেদ নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পান, তবে দুর্ঘটনাবশত ছবিটি আর আলোর মুখ দেখেনি। পরবর্তীতে 1970 সালে মুস্তাফিজ পরিচালিত উর্দু ছবি পাইলে নায়ক হিসেবে প্রথম পর্দায় আসেন জাভেদ। প্রথম ছবি হিসাবে ফাইল দারুণ সাফল্য পেলে জাভেদকে সবাই চিনতে শুরু করেন। ছবিটিতে তার সহ অভিনেত্রী ছিলেন আজগের শাবানা। এতে অভিনয়ের পাশাপাশি নৃত্য জানা জাভেদ সে সময়ের দর্শকদের মন রাঙিয়ে তুলেছিলেন। অবশ্য এরপর জাভেদকে তেমন ভাবে আর কোনো ছবিতে দেখা না গেলেও নৃত্য পরিচালনা করতে থাকেন নিয়মিত। 1974 সালের পর তিনি আবার ব্যস্ত হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রে। একে একে নায়ক হিসেবে অভিনয় করেন মালকা বানু, শাহজাদা, চন্দ্রবান, অনেক দিন আগে বিজলি, চাঁদ কুমারীর চন্দ্রবান, কাজল রেখা, মর্জিনা, সুলতানা ডাকু, আজও ভুলেনি, সাহেব বিবি গোলাম, বিজয়িনী সোনাভান, শেষ মহল, রূপের রানী, চোরের রাজা, তাজ ও তলোয়ার, তিন বাহাদুর, নরম গরম, জামিল, চন্দন দ্বীপের রাজকন্যা, সতী কমলা, রাজিয়া সুলতানা, বাহারাম বাদশাহ, আলাদিন আলী, বাবা সিন্দাবাদ ও নিশানের মতো হিট সুপারহিট চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি এসব ছবির নৃত্য পরিচালনা করেন তিনি।
1973-74 থেকে 1990 সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রের নায়কদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজে নাচতেন, আবার নায়িকাদেরও নাচিয়ে পর্দায় কাঁপিয়ে তুলতেন। শাবানা থেকে ববিতা, অঞ্জনা, অঞ্জু, রোজিনা, সুচরিতা সহ আরও অনেকেই নেচেছেন জাভেদের নৃত্য পরিচালনায়। একটা সময় জাভেদ মানেই ছিল ঘোড়াই দুরন্তভাবে ছুটে চলার সাথে তারওয়ারের ঝনঝনানি শাহজাদার পোশাক। আসলে তার বেশিরভাগ ছবি খুব ফ্যান্টাস্টিক ধাঁচের হওয়ার কারণে এমনটা ভাবা হতো। ঢাকার উত্তরায় বসবাসরত বাংলা চলচ্চিত্রের অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করা জাভেদ পেয়েছিলেন দর্শকের সীমাহীন ভালোবাসা, পেয়েছিলেন চলচ্চিত্রের রাজকুমার খেতাব। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ডলি চৌধুরীকে বিয়ে করেন চিত্রনায়ক জাভেদ।